এভাবেই নিজেদের ক্ষমতার দাপট জানানোর জন্য মারামারিতে লিপ্ত হয়েছে দুই গ্রামবাসী। কার ক্ষমতা কতটুকু সেটা দেখানোর জন্য মাইকিং করে নেওয়া হয়েছে মারামারির প্রস্তুতি। লাঠি শোটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় হয়েছে সংঘর্ষ। এমন আজব ঘটনা ঘটেছে জামালপুরে। জামালপুরের ইসলামপুর উপজেলায় মাইকিং করে দুই গ্রামের মধ্যে মারামারির ঘোষণা দেওয়া হয়। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলর্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। 17 জানুয়ারি সকালে উপজেলার চর পুটিমারি ইউনিয়নের আগ্রাখালি ও আকন্থপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে দিনভর থমথমে অবস্থা বিরাজ করে ওই এলাকায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা যায়, গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জয়লাভ করেন। কিন্তু নির্বাচনের 10 দিন অতিবাহিত হলেও তাদের দ্বন্দ্ব লেগেই থাকছে। 16 জানুয়ারি বিকেলে আকন্থপাড়া এলাকায় কাঁচি প্রতীকের সমর্থক লুৎফর কাজী ও তার লোকজনের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থক আসাদুল হক আশা মেম্বারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই তারা সন্ধ্যার দিকে মাইকিং করে দুই এলাকার মধ্যে সংঘর্ষের ঘোষণা দেন। নির্বাচন হয়েছে আমলিকের, কেসি আমলিক ও নৌকাও তো আমলিক, আমলিকে আমরা ভোট দিবার যাবো। আমলি কে নৌকা মধ্যেই দেয় না কেসি মধ্যেই দেয়, আঙ্গর একটা সেন্টার দিছে এমপি, মানে এটা কাইটে নিয়ে গেছিল এই সব নম্বরে, আবার আমরা ভোট দিবার চাইছি দেয় আঙ্গর সেন্টার দিয়ে দিছে, হ্যাঁ না আঙ্গর সেন্টারে যাবার দিল না। নির্বাচনী প্রতিহিংসায় এ সংঘর্ষের প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে জানায় স্থানীয়রা। তবে স্থানীয় প্রশাসন বলছে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিল তারা। এটা কালাকালি বাজছিল, এটা সরকারি লোক আয়া ইগের দিছে, মারামারি বাজছিল, পুলিশ আয়া এই মারামারি থামাই দিছে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার কালবেলাকে জানান, ওই দুই এলাকার লোকজনের মধ্যে পূর্বের শত্রুতার জের ধরে এ সংঘর্ষের প্রস্তুতি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখি অস্ত্র নিয়ে যখন মারামারির উদ্যোগ নেয় আর কি, তখন ওই যে আমরা ডিগ্রিচর পুলিশ, আমি আমাদের থানা পুলিশ, আমাদের ওখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং তারপরে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে আসলে মাঝখান থেকে তাদেরকে নিবৃত্ত করার মানে করতে পারছি আর কি। এদিকে স্থানীয়রা বলছেন নির্বাচনের আগে থেকেই ক্ষমতার দ্বন্দ্ব চলছিল দুই সমর্থক গ্রুপের মধ্যে। তবে মাইকিং করে মারামারি করার মতো ঘটনা তারা এলাকায় কামনা করছেন না। তাদের প্রত্যাশা, ক্ষমতায় যেই আসুক না কেন গ্রামে শান্তি যাতে বজায় রাখেন। নুসরত জাহান কলি, কালবেলা।